নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের কিছু প্রশ্ন ও উত্তর, যেসব প্রশ্নগুলো যে কোনো চাকরির পরীক্ষাতেই এসে থাকে। এবং এই প্রশ্নোত্তরগুলো এই সপ্তাহের অর্থাৎ 18ই মে কর্মসংস্থান পত্রিকায় রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল ও আন্তর্জাতিক ভূগোলের প্রশ্নোত্তর রয়েছে। তো চলুন বন্ধুরা, প্রশ্নোত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল। ফার্স্ট কোশ্চেন রয়েছে, কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? এটা হচ্ছে তোর 1992, অর্থাৎ 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়ে গেছে। তারপরে কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে জলবায়ু কোন বায়ু প্রবাহের মাধ্যমে সর্বাধিক প্রবাহিত হয়? এটার উত্তর হয়ে যাবে মৌসুমি বায়ু, অর্থাৎ পশ্চিমবঙ্গে জলবায়ু মৌসুমি বায়ুর মাধ্যমে সর্বাধিক প্রবাহিত হয়। তারপরে কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো যাতে জোয়ার ভাটা হয়। উত্তর রয়েছে মাতলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মাতলা নদীতে জোয়ার ভাটা দুটি হয়ে থাকে। তারপরে কোশ্চেন রয়েছে, দিয়ারা কী? দিয়ারা হলো মালদা জেলার কালিন্দি নদীর দক্ষিণাংশের ভূমি দিয়ারা নামে পরিচিত। মালদা জেলায় যে কালিন্দি নদী রয়েছে তার দক্ষিণের অংশটা দিয়ারা নামে পরিচিত। তারপরে কোশ্চেন রয়েছে, সুন্দরবন অঞ্চলের কটি উপবিভাগ রয়েছে? এখানে রয়েছে দুটি, যেগুলি হলো বাদা অঞ্চল এবং আবাদ অঞ্চল। তারপরে রয়েছে ভারতের ভূগোল থেকে কয়েকটি প্রশ্ন উত্তর। এখানে প্রথম কোশ্চেন রয়েছে, ভারতের তথা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? আপনারা এটা সবাই জানেন যে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিন গ্রামে, যেখানে 1221 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। তারপরে কোশ্চেন রয়েছে, ভারতের 1 নং জাতীয় সড়ক কোন দুটি শহরকে সংযোগ করেছে? এটা হচ্ছে নতুন দিল্লি ও পাঞ্জাবের অমৃতসর শহরকে সংযোগ করেছে। তারপরে কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? এটি হচ্ছে ঘুষুরিতে স্থাপিত হয় প্রথম, সেটি পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত। তারপরে কোশ্চেন রয়েছে, বিহারের কোডারমা কী জন্য বিখ্যাত? এটির উত্তর হচ্ছে অব্রগণী, অর্থাৎ বিহারের কোডারমা অব্রগণীর জন্য বিখ্যাত। তারপরে কোশ্চেন রয়েছে, ওখা বন্দর ভারতের কোন রাজ্যে আছে? ওখা বন্দর রয়েছে ভারতের গুজরাট রাজ্যে। তারপরে প্রশ্নটি রয়েছে, ভরতপুর পাখিরালয় ভারতের কোন রাজ্যে আছে? এটির উত্তর হয়ে যাবে রাজস্থান, অর্থাৎ রাজস্থানে ভরতপুর পাখিরালয় রয়েছে। তারপরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়? উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়। তারপরে রয়েছে আন্তর্জাতিক ভূগোলের উপর কয়েকটি প্রশ্ন উত্তর। এখানে প্রথম কোশ্চেন রয়েছে, ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কী বলা হয়? সেটা হচ্ছে তো সাভানা, ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা বলে। তারপরে কোশ্চেন রয়েছে, হাভানার কোন বস্তু পৃথিবী বিখ্যাত? সেটি হচ্ছে সিগার। এই সিগার হলো এক ধরনের শুকনো তামাক পাতা, এটা মনে রাখবেন। আর এই হাভানা শহরটি কিউবা দেশের একটি শহর। তারপরে কোশ্চেন রয়েছে, জামাইকা কোন বস্তু উৎপাদনে পৃথিবী বিখ্যাত? এর উত্তর হচ্ছে বক্সাইট, অর্থাৎ জামাইকা অঞ্চলটি বক্সাইট বস্তু উৎপাদনে বিখ্যাত। জামাইকা হলো ক্যারিবিয়ান রাষ্ট্রের একটি শহর। তারপরে রয়েছে, কোন দেশকে পৃথিবীর সুগার বোল বলা হয়? সেটি হচ্ছে তোর উত্তর হয়ে যাবে কিউবা। তো কিউবা দেশকে পৃথিবীর সুগার বোল বলা হয়। তারপরে কোশ্চেন রয়েছে, কোন দেশ কন্ডেন্স মিল্ক রপ্তানিতে অগ্রগণ্য? সেটি হচ্ছে নেদারল্যান্ড, অর্থাৎ নেদারল্যান্ড দেশে কন্ডেন্স মিল্ক রপ্তানিতে এগিয়ে রয়েছে। এই কন্ডেন্স মিল্ক বলতে বোঝাচ্ছে ঘনদুধ। তো বন্ধুরা, এই ছিল ভূগোলের কয়েকটি প্রশ্নোত্তর। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারী লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।